প্রতিবারের থেকে এবারে ছবিটা যেন অনেকটাই আলাদা। প্রতি বছর আজকের দিনে ধর্মতলা এলাকায় পা রাখা যেত না। কলকাতার মানুষের সঙ্গে সঙ্গেই 21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় প্রাক্তন জনমুখরিত হয়ে উঠত জেলা থেকে আসা মানুষদের ভিড়ে। কিন্তু করোনা আবহে এই বছরে বদলে গেছে সেই চিরাচরিত চিত্র। এবার করোনা সংক্রমণের ভয়ে 21শে জুলাইয়ের সভা হতে চলেছে ভার্চুয়ালি, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হবে সেই সভার বিভিন্ন দৃশ্য। সূত্রের খবর, সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগদান করতে পারে সেই কারণে কোনো ভিডিও স্ট্রিমিং অ্যাপের সাহায্য নিতে চাইছে না তৃণমূল। মনে করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ ছাড়াও আরও কয়েকটি পেজ থেকে এই ভার্চুয়ালি সভার সরাসরি সম্প্রচার হতে পারে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।